আউযুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম বিসমিল্লাহিররহমানিররহিম সর্বপ্রথম মহান করুণাময় আল্লাহ তাআলার পাক দরবারে আমার লাখ কোটি ভক্তি সমুন রেখে তার সাথে সাথে তার পেয়ারা হাবিব আহমদ মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় আমার লাখ কোটি শুকরিয়া যাপন করে এবং বিশ্বের যত পীর আউলিয়া গাউস কুতুব মুর্শিদ যে যেখানে শায়িত আছেন তাদের সকলের রওজায় আমার ভক্তি চুম্বন রেখে এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে এখানে উপস্থিত যন্ত্র সংগীত এবং শিল্পীবৃন্দ যারা আছেন তাদের সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে তো আজ হরজ দয়াল বাবা নজরুল স্যার রওজায় আমার ভক্তি চুম্বন রেখে সর্বপ্রথম একটি লালনের ধন্যবাণী করছি আশা করছি সকলের কাছে গানটি ভালো লাগবে আমার বাণীর কথাই ছন্দে সুরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ধন্যবাদ নইলা মোর দশা কি ইয়া বন হয় মন হই আমি ওই চরণের দাসে আমি ওই চরণের দাসের যোগ নই আমি ওই চরণের দাসের যোগ নই পদার বিন্দু চরণ দেন যদি সাই দিন বন্ধু নিজ গুণে পদার বিন্দু চরণ দেন যদি সাই দিন বন্ধু চরণের দাসের যোগ নই আমি ওই চরণের দাসের যোগ নই জানি নে প্রেম জানি নে
दासी होते चाई चरणे भावे जहानी ने प्रेम जहानी ने दासी होते चाई चरणे ओसे भावनी চরণের দাসের যোগ্য নই আহাই চরণে ওই চরণের দাসের যোগ্য প্রভু চরণ ধুলায় মানব হলো অহল্লা পাশানি ছিল প্রভু চরণ ধুলায় মানব হলো ও ফকির লালন পথে পড়ে লালন ও ফকির লালন চরণের দাসের যোগ্য নই আমি এই চরণে ওই চরণের দাসের যোগ্য নই নইলে মোর দাসা কিয়া মন হয় দয়াল তোর দাসা কিয়া মন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নই আমি এই চরণে চরণের দাসের যোগ্য চরণে ওই চরণের দাসের যোগ্য চরণে ওই চরণের দাসের যোগ্য